नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। आगामीकाल बुधवार जे पांच राशि महाप्राप्ति घटते चले से पांच राशि विषय आमी आलोचना करब। तबे आज के आपनादेर के बेस किछु नतून तथ्य आजकेर एई भिडियोते आमी दिब, ताई भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्य आपनारा शुनबेन। देखुन, प्रथम कथा जेटा अनेके आमार ह्वाट्सअपे कमेंट करेछेन, आमार बैक अफिसे फोन करेछेन जे प्राप्तिर क्षेत्रे आमरा विभिन्न रकम राशिर नाम सुनछि, आमरा कोनटा धरबो। आमी एकटी कथा आपनादेरके बोलबो, आपनारा एकाधिक भिडियो ना देखे आपनारा निजेरा बुझुन कोन जायगाटा सठिक। अर्थात प्रचुर भिडियो देखछेन, कन्फ्यूशन হয়ে যাচ্ছে। প্রথম কথা, এই কনফিউশনে থাকার জন্য অনেকে ফোন করছেন। তো আমি একটি কথা বলবো, যেখানে আপনার বিশ্বাস থাকবে আপনাদের সেই জায়গাটা আপনারা দেখুন। এবং যারা রাহু রক্ষা কবচ দিতে চাইছেন, আবারও বলছি রাহু রক্ষা কবচের জন্য সময় কিন্তু অবশ্যই লাগবে। প্রচুর বুকিং করেছেন, কারণ এখনো পর্যন্ত এই ডিসকাউন্ট রয়েছে, আকর্ষণীয় অফার রয়েছে এই রাহু রক্ষা কবচের উপর। একাধারে আপনারা বুকিং করছেন, কিন্তু আমি প্রত্যেককেই বলছি আমাকে কিছুটা সময় অবশ্যই আপনাদেরকে দিতে কিন্তু হবে। মানে চট জলদি আমি আপনাদেরকে কিন্তু দিতে পারবো না, কারণ সমস্ত কিছু তিথি নক্ষত্র, কিছু ক্রিয়া, অনেক কিছু নিয়ম কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি যারা বুকিং করছেন এখনও এই শুভ নববর্ষ উপলক্ষে, এখনও কিন্তু এই আকর্ষণীয় অফারটা কিন্তু রাহু রক্ষা কবচের উপর রয়েছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা বুকিং করুন। ক্যাশ অন ডেলিভারির সিস্টেমও চালু রয়েছে, যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। শুধু আপনারা এই সময় বুকিংটা করুন। এবং আপনাদেরকে একটি কথা বলছি, সময় একটু হলেও লাগবে রাহু রক্ষা কবচের উপর, কারণ একাধিক বুকিং মানুষ আমি একটাই, সময় আপনাদেরকে দিতে অবশ্যই হবে। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে একটু সময় আপনারা দিন, অবশ্যই আপনারা প্রত্যেকেই পাবেন। কারণ একাদশে বুকিং, একাদশে ফোন কল রাহু রক্ষা কবচের উপর। অনেকজন কমেন্ট করছেন যে স্যার আমারটা একটু তাড়াতাড়ি করে দিন। আমি প্রত্যেকটাই প্রত্যেকের ক্ষেত্রে তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কিন্তু কি বলুন তো, সঠিক তিথি নক্ষত্র দরকার, সঠিক সময় দরকার। কারণ একটা বিশেষ শোধন প্রক্রিয়া কিন্তু থাকে, এই শোধন যদি না করা যায়, শুদ্ধিকরণ যদি না করা যায়, তাহলে যে কোনো জিনিস কিন্তু নিষ্ক্রিয় হয়। অর্থাৎ সেই কবজের উপর প্রাণ প্রতিষ্ঠা করা, যেটা কৌশিক রায় আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই জায়গাটা আমি কিন্তু করি। তাই আমার কাছে প্রচুর বুকিং যারা করেছেন তাদেরকে আবারও এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ করব, আপনারা একটু হলো ধৈর্য ধরুন। হয়তো কৌশিকদা আপনাদের জন্য একটু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছে। তো যাই হোক, আগামীকাল বুধবার পাঁচ রাশির নাম আমি বলবো, তার মধ্যে দুটি রাশি এক্সিলেন্ট, তিনটি রাশি অ্যাভারেজ রেজাল্ট পাবে। আবারও বলছি রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু দেওয়া হচ্ছে, যারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে। দেখুন, যাদের
প্রাপ্তিতে বাধা আসছে, বুঝতে পারছেন যে আপনার বড় ধরনের অর্থ মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। কারণ এই যে মহাপ্রাপ্তির কথাটা আমি বলছি বা আকস্মিক প্রাপ্তির কথা, এটা একমাত্র রাহু গ্রহ কিন্তু দিয়ে থাকে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, তাতে কী হবে, আপনারা চটজলদি এই মহাপ্রাপ্তি আপনাদের জীবনে নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। রাহু আপনি বুঝবেন কি করে আপনার ভালো আছে না খারাপ আছে, এর উপর কিন্তু আমি ভিডিও অলরেডি কিন্তু দিয়ে রেখেছি। শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, আমি আবারও বলছি বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। একই রাশির হাজারো কোটি কোটি মানুষ রয়েছে, সবারই ভাগ্য কিন্তু সমান নয়। যারা টিকিট কাটছেন, অহেতুক অর্থ অপচয় করছেন, তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, এখানে আপনারা থেমে যান। আপনারা ভাবছেন যে হয়তো আমার আগামীকাল, আজকে হয়নি আগামীকাল হবে, আচ্ছা ওই আজকে হলো না গতকাল হবে, এই করতে করতে কিন্তু আপনার সপ্তাহ সপ্তাহ কেটে যাচ্ছে, মাসের পর মাস কেটে যাচ্ছে, বছর পর বছর কেটে যাচ্ছে, কিন্তু আপনার কিন্তু প্রাপ্তি হচ্ছে না। শেষে কী হচ্ছে, হতাশা নিরাশা কিন্তু চলে আসছে। এই জন্য আমি বলছি বার্থ চার্ট রিফরমেশন ফর্মুলাটি করুন, নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার করুন, যেখানে পিন পয়েন্টভাবে বলা সম্ভব যে আপনার প্রাপ্তি আছে কি নাই, এবং আপনার ক্ষেত্রে দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। কারণ দশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং রাহু শুক্র বুধ শনি আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে, এবং সর্বোপরি ভাগ্যভাব, কারণ ভাগ্য ব্যতীত প্রাপ্তি কিন্তু ঘটবে না। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে ভাগ্যভাবকে স্ট্রং করুন, আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, তাতে আপনার নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং আপনার ধনভাব, সফলতা ভাব, এই ভাবগুলোকে যদি আপনার স্ট্রং যদি থাকে না, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই ঘটবে। রাহু হচ্ছে এই কলিযুগে হঠাৎ যে কোনো প্রাপ্তি বলুন, সম্পত্তি লাভ বলুন, আপনার চাকরি বলুন, যে কোনো দিক থেকে হঠাৎ হঠাৎ ঘটিয়ে কিন্তু থাকে। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার জন্মছককে সংস্কার করুন, এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। রাহুকাল রয়েছে 12টা থেকে 1:30 পর্যন্ত, বৈদ্রিতি যোগ রয়েছে আগামীকাল। পাঁচ রাশির নাম, শুভ সময় আপনাদেরকে জানাবো, টার্গেট নাম্বার জানাবো, এবং যারা ব্যক্তিগত জন্মছক দেখাচ্ছে তাদের ক্ষেত্রে ফর্চুনা নাম্বারগুলো টোটালটাই কিন্তু আলাদা। যদি আপনার ভাগ্য ক্লিক করে যায়, হয়তো আপনার কালকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল পাঁচ রাশির নাম, প্রথম রাশি আপনার আগামীকালের জন্য মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 5 এবং 4, সময় 3:00 থেকে 2:05 পর্যন্ত, বিকাল 5:02 পর্যন্ত, 3:00 থেকে 5:02। দ্বিতীয় রাশি মকর রাশি, মকর রাশির টার্গেট নাম্বার 6:01, সময় সকাল 10:15 থেকে 11:22 পর্যন্ত। তিন নম্বর রাশি আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলে বৃষ রাশি, বৃষ রাশির টার্গেট নাম্বার 9:06, আপনাদের শুভ সময় সকাল 8:49 থেকে 9:52 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির
নাম মহা ভাগ্যশালী রাশি, সে রাশি হতে চলেছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 1-3, শুভ সময় সকাল 11টা থেকে 11:34 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 8-6, আপনাদের শুভ সময় সকাল 9টা থেকে 10:54 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।